নমস্কার, স্বাগতম। এয়া হৈছে সুপাৰ প্ৰাইম ষ্টুডিঅ'ত মই প্ৰাঞ্জল। প্ৰথমে আগবঢ়াই লৈছো হেডলাইনছ। নিউজ হেডলাইনছ আগবঢ়াইছে অমৃতসৰ, পাৱাৰ্ড বাই CHH জেট, প্ৰতিটো ঢালাইৰ প্ৰাণ। গুৱাহাটীত ভূমি জালিয়াতিত জড়িত দুই অধিবক্তাক গ্ৰেপ্তাৰ। আদালতৰ চৌহদৰ পৰাই ক্ৰাইম ব্ৰাঞ্চে গ্ৰেপ্তাৰ কৰে উচ্চ ন্যায়ালয়ৰ দুই অধিবক্তাক। মৃত লোকৰ নামত মাটিৰ নামজাৰি চুক্তি প্ৰস্তুত কৰিছিল অধিবক্তা অনুপূজা আৰু নিকুলুজাই। ভুৱা চুক্তিৰে উপ পঞ্জীয়কৰ কাৰ্যালয়ত পঞ্জীয়ন কৰিছিল ভূমি। পূৰ্বেও ভূমি জালিয়াতিত গ্ৰেপ্তাৰ হৈছিল এজন অধিবক্তা। বিলাসী ৰিজৰ্টত একেলগে আহাৰ গ্ৰহণৰ দুদিন পাছতেই অখিল গগৈলৈ হঠাৎ কঠোৰ পত্ৰ। প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাৰ কংগ্ৰেছ দলৰ অস্তিত্ব নাকচ কৰি অখিল গগৈ কৰা মন্তব্যৰ তীব্ৰ বিৰোধিতা ভূপেন বৰাৰ। ভূপেন বৰাৰ যুক্তিক সমৰ্থন দেৱব্ৰত শইকীয়াৰ। অখিল গগৈলৈ ভূপেন বৰাৰ পত্ৰৰ পাছতে ৰাজনৈতিক মহলত তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। অখিল লুৰিণৰ বাবেই বিৰোধী জোট বিভাজিত হ'ল বুলি মন্তব্য আজমলৰ। বিৰোধী ঐক্যৰ মতভেদ সন্দৰ্ভতো প্ৰতিক্ৰিয়া বিজেপি বিধায়ক দিগন্ত কলিতাৰ। উজনি অসমত এনকেফেলাইটিছ সদৃশ ৰোগৰ প্ৰাদুৰ্ভাৱ। এনকেফেলাইটিছ সদৃশ ৰোগত আক্ৰান্ত হৈ JMCHত চিকিৎসাধীন অৱস্থাত তিনিটি শিশুৰ মৃত্যু। এনকেফেলাইটিছ সদৃশ ৰোগত আক্ৰান্ত হৈ বৰ্তমানেও তিনি শিশুসহ মুঠ চাৰিজন লোক চিকিৎসাধীন JMCHত। হাৰ্টথ্ৰব জুবিন গাৰ্গক সুৰক্ষা দিবলৈ নিৰ্দেশ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ। জুবিনৰ সুৰক্ষাৰ প্ৰশ্ন তুলি ধাৰাপুৰত জুবিনৰ অনুষ্ঠান পাতিবলৈ অনুমতি দিয়া নাছিল পশ্চিম গুৱাহাটী উপ আৰক্ষী আয়ুক্তই। ধাৰাপুৰ বিহু কমিটি আদালতৰ দ্বাৰস্থ হোৱাৰ পিছতে অনুষ্ঠান বাতিলৰ পৰিৱৰ্তে জুবিনক উপযুক্ত সুৰক্ষা দিবলৈ নিৰ্দেশ ন্যায়ালয়ৰ। নিশাৰ মহানগৰীত ৰেপিড' চালকক আক্ৰমণ। গণেশগুৰিত নিচাসক্ত যুৱকৰ আক্ৰমণৰ বলি হ'ল ৰেপিড' চালক। দাবী কৰা ধন নিদিয়াৰ বাবেই চাৰি নিচাসক্ত যুৱকে আক্ৰমণ কৰিলে ৰেপিড' চালকগৰাকীক। মাত্ৰ 200 টকাৰ বাবেই হেলমেটেৰে প্ৰহাৰ। নিশাই JMCHত ভৰ্তি আহত ৰেপিড' চালকগৰাকীক। গুৱাহাটী মহানগৰীত চাঞ্চলকৰ হত্যাকাণ্ড। গণেশগুৰিত পুত্ৰৰ হাতত প্ৰাণ গ'ল এজন লোকৰ। পাৰিবাৰিক কণ্ডলৰ পৰিণতিতে ভৰত দাসক হত্যা কৰিলে জোন দাসে। জাপৰি গোগৰ আনন্দনগৰত সংঘটিত হয় এই নৃশংস হত্যাকাণ্ড। দিল্লীৰ কাৰ্নিভেল ৰিজৰ্টত বিধ্বংসী অগ্নিকাণ্ড। জুইৰ লেলিহান শিখাই নিমিষতে চানি ধৰে সমগ্ৰ অঞ্চল। কেইবাখনো অগ্নিনিৰ্বাপক বাহিনীৰ বাহনেৰে জুই নিৰ্বাপনৰ চেষ্টা। অগ্নিকাণ্ডত বৃহৎ ক্ষয়ক্ষতিৰ আশংকা। বৰ্তমানেও জানিব পৰা হোৱা নাই অগ্নিকাণ্ডৰ কাৰণ। কাইলৈ দেশত ষষ্ঠ পৰ্যায়ৰ নিৰ্বাচন। দেশৰ 6খন ৰাজ্য আৰু 2 কেন্দ্ৰীয় শাসিত অঞ্চলৰ মুঠ 58টা সমষ্টিত ভোটযুদ্ধ। ভাগ্য নিৰ্ণয় হ'ব বাসুৰী স্বৰাজ, কানহাইয়া কুমাৰ, মেহবুবা মুফতিকে ধৰি বহুকেইগৰাকী ৰথী মহাৰথীৰ। 24 ঘণ্টাৰ ভিতৰত অসমসহ উত্তৰ পূবত বৰষুণৰ আগজাননী। আজিৰে পৰা 5 দিনলৈ ৰাজ্যত মজলীয়া বৃষ্টিপাতৰ সম্ভাৱনা। শনিবাৰে নাগালেণ্ড, মণিপুৰ, মিজোৰাম আৰু ত্ৰিপুৰাত ধুমুহাৰ সতৰ্কবাণী। 27-28 মে'ত অসমসহ উত্তৰ পূবত ধুমুহা বৰষুণৰ সতৰ্কতা জাৰি। আজি গুৱাহাটীৰ সৰ্বোচ্চ তাপমাত্ৰা 39.4°C। গুৱাহাটীত ভূমি জালিয়াতিত গ্ৰেপ্তাৰ হৈছে দুই অধিবক্তা। আদালতৰ চৌহদৰ পৰাই গ্ৰেপ্তাৰ কৰা হৈছে অধিবক্তা দুজনক। ক্ৰাইম ব্ৰাঞ্চে গ্ৰেপ্তাৰ কৰে উচ্চ ন্যায়ালয়ৰ অধিবক্তাকেইজনক। গ্ৰেপ্তাৰ হৈছে দুই অধিবক্তা, নাম তেওঁলোকৰ অনুপূজা আৰু নিপুলুজা। ভূমি জালিয়াতিৰ গোচৰত গ্ৰেপ্তাৰ হৈছে এই দুই অধিবক্তা। মৃত লোকৰ নামত মাটিৰ নামজাৰি চুক্তি প্ৰস্তুত কৰিছিল দুয়োজন অধিবক্তাই। 2005ত প্ৰায় 1 বিঘা ভূমি বিক্ৰীৰ চুক্তি প্ৰস্তুত কৰিছিল ধৃত দুয়োজনে। 1985তেই মৃত্যু হোৱালৈকে 2005 চনত ভূমি বিক্ৰী কৰাৰ চুক্তি বনাইছিল। ভুৱা চুক্তিৰে উপ পঞ্জীয়কৰ কাৰ্যালয়ত পঞ্জীয়ন কৰিছিল ভূমিখিনি। ৰাজহ চক্ৰৰ কাৰ্যালয়লৈ গৈ নামজাৰিও কৰিছিল ভূমিখিনিত। উপ পঞ্জীয়ক চক্ৰ বিষয়াক মেনেজ কৰি নামজাৰি কৰাৰ তথ্য লাভ কৰিছে আৰক্ষীয়ে। 3/2024 নম্বৰত ক্ৰাইম ব্ৰাঞ্চত গোচৰ ৰুজু। দুয়োৰে বিৰুদ্ধে একেই গোচৰতে পূৰ্বেও আন এজন অধিবক্তাক গ্ৰেপ্তাৰ কৰিছিল আৰক্ষীয়ে। জাকিৰুজা নামৰ অধিবক্তাজনক পূৰ্বে গ্ৰেপ্তাৰ কৰিছিল ক্ৰাইম ব্ৰাঞ্চে। দীৰ্ঘদিনৰ পৰা দালালি চলাই আছিল অধিবক্তাৰ এই নেক্সাছটোৱে। আৰু অৱশেষত এই নেক্সাছটোৰ আঁৰৰ বহু তথ্য লাহে লাহে অধিক ৰূপত উদঘাটন হ'বলৈ ধৰিছে। আমাৰ সতীৰ্থ সাংবাদিক দীপাংকৰ দাসে অধিক তথ্য জনাব। দীপাংকৰ, শেহতীয়া আৰু আপডেট বিচাৰিছো। নিশ্চয় প্ৰাঞ্জল, লক্ষ্য কৰক সমগ্ৰ ঘটনাৱলী যে প্ৰায় 1 বছৰ পূৰ্বে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নিৰ্দেশত ৰাজ্যৰ গৃহ বিভাগে আৰক্ষী মহলে এক প্ৰকাৰ জোৰদাৰ কৰিছিল সমগ্ৰ অভিযান। আৰু ভুৱা নামজাৰিৰ এইটো যিটো বৃহৎ ডাঙৰ স্কেম,
এই বৃহৎ কেলেংকারী বৃহৎ জালিয়াতির বিরুদ্ধে এক প্রকার সক্রিয়তা এক প্রকার দেখিলে পাওয়া গেছিল আরক্ষীর। আর প্রায় গুয়াহাটি মহানগরী যদি আমি শেহতাকি চাও তো বিগত ছটা মাহত প্রায় শতাধিক মাটির দালাল সরকারি বিষয়া কর্মচারীর বিষয়া কর্মচারী ঠিক একদরে লাটমন্ডল সার্কেল অফিসের বিষয়া কর্মচারী আনকি গ্রেপ্তার হয়েছিল। আর অধিবক্তা আমি দেখিছিল যে প্রায় সংখ্যক অধিবক্তাও এই সমগ্র কেলেঙ্কারিটির নাম হাঙর খাইছিল আর কেবাজনো পূর্বে অধিবক্তা গ্রেপ্তার হয়েছিল। কিন্তু আজি ক্রাইম ব্রাঞ্চে যে পূর্বে গোচর আসে 03/24 সেই একটি এটা গোচরের ভিত্তিতে আজি পুনের দুজন অধিবক্তাক আরক্ষে গ্রেপ্তার করেছে। তাকো গুয়াহাটি হাইকোর্টের ভিতরের পৰা অর্থাৎ চৌহদর ভিতরের পৰা আবার অধিবক্তাক গ্রেপ্তার করার নিচিনা ঘটনা সংঘটিত হল। আর আচরিত কথা, 1985 সনত এজন লোকের মৃত্যু হয়েছে, সেইজন লোকের মাটির নামজারির যে প্রক্রিয়া সে একটা চুক্তি মর্মে 2005 সনত সে মাটি বিক্রি করা দেখা হয়েছে। গতি যে আইনের যে একটা মেলপাক, এই মেলপাকত এই অধিবক্তার যে এক প্রকার জড়িত থাকার যে তথ্য প্রমাণ আছে সেই আরক্ষে লাভ করেছিল। আর বিগত তিনটা মাহ ধরে পলাই আসিল এই দুই অভিযুক্ত। আর আজি অবশেষত এই দুই অভিযুক্ত গুয়াহাটি উচ্চতম ন্যায়ালয়ের যে চৌহদ আছে সেই চৌহদের পর গ্রেপ্তার করেছে। গতি আমি মুখমন্ডল দেখাইছো দুই অভিযুক্ত, কারণ বিগত তিনিমাহ ধরে পলাই আসিল এই দুই অভিযুক্ত অনুপ ওজা আর নিপুণ ওজা, আর দুজনক আজি জেরা করে ইতিমধ্যে থকা হয়েছে। আর এলাকে মুখ থাকি কৌশল অবলম্বন করেও ব্যর্থ হল, এজনে তো সার্টটা একেবারে মূরলকে টানি আনিলে। নিশ্চয় লজ্জা থাকিবলে তেওঁলোকৰ একো একোটা এয়া প্রয়াস কৌশল, আর সেই কৌশল কিন্তু থাকিলেও তেওঁলোকৰ যি আসল চরিত্র সেয়া তথ্য পোহরলৈ আহিল। আরক্ষীয়ে তেওঁলোকক গ্রেপ্তার করিলে, করে আচরিতভাবে তেওঁলোকে ক্রাইম ব্রাঞ্চৰ জিম্মাত থাকিব লাগিব, আদালতত হাজির করলে তেওঁলোকক নিজের আরক্ষীয়ে নিজের জিম্মাত বিচারিব। গতি জেল হাজতলৈ যাব, জেললৈ যোৱাৰ পূৰ্বে তেওঁলোকে আৰু এটা বৃহৎ জেৰাৰ সন্মুখীন হ'ব লাগিব। গতিকে এই বিষয়টো যদি আমি চাওঁ তেতিয়াহ'লে প্ৰায় অধিবক্তাৰ এই ধৰণৰ নেক্সাছৰ মাজত থকা এটা ইনভলভমেণ্ট সেয়া এক প্ৰকাৰ স্পষ্ট হৈ পৰিছে আজি ঘটনাই। ধন্যবাদ দীপাংকৰ এইখিনি তথ্যৰ বাবে। সুপার প্রাইমত আন এক গুরুত্বপূর্ণ খবর, উৎকট গরমের পর সকাহ পাব রাজ্যবাসী, 24 ঘণ্টাৰ ভিতর সহ উত্তর পূবত বরষুণের আগজাননী, আজিরেপর 5 দিন রাজ্য মজলিয়া বৃষ্টিপাতের সম্ভাবনা, বিজুলি ঢেরেকনি কিছু কিছু স্থানত আহিব পাতলিয়া বরষুণ, কাইলৈ নাগালেন্ড মণিপুর মিজোরাম আর ত্রিপুরাত ধুমুহার সতর্কবাণী জারি করা হয়েছে। 26 মে'ত অর্থাৎ দেওবারে মেঘালয়ত প্রচন্ড ধুমুহা বরষুণের আগজাননী, 27-28 মে'ত উত্তর পূবত ধুমুহা বরষুণের সতর্কতা জারি, আজাৰাৰ বতৰ বিজ্ঞান কেন্দ্রে এই তথ্য জানিবলৈ দিছে। শুক্রবার দিন গুৱাহাটীৰ তাপমাত্রায় ভঙ্গ করলে অভিলেখ, আজি গুৱাহাটীৰ সর্বোচ্চ তাপমাত্রা আছিল 39.4 ডিগ্রি সেলসিয়াস। আর উৎকট গরমের মাজতে এতিয়া বরষুণের সম্ভাবনা প্রকাশ করা হয়েছে বতৰ বিজ্ঞান কেন্দ্রের তরফের, কিছু পরিমাণে হলেও আশার খবর, কারণ রোদে দহি দিছে সকলকে। আর এই রোদত প্রচণ্ড রোদত স্বাভাবিকতে জনসাধারণের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হয়ে পড়াও দেখবলে পাওয়া গেছে। উৎকট গরমের পর এটা রাজ্যবাসী কিছু সকাহ পাব, 24 ঘণ্টাৰ ভিতর সহ উত্তর পূবত বরষুণের আগজাননী, আজিরেপর 5 দিন রাজ্য মজলিয়া বৃষ্টিপাতের সম্ভাবনা, বিজুলি ঢেরেকনি কিছু কিছু স্থানত আহিব পাতলিয়া বরষুণ, কাইলৈ নাগালেণ্ড মণিপুর মিজোরাম আর ত্রিপুরাত ধুমুহার সতর্কবাণী, 26 মে'ত অর্থাৎ দেওবারে মেঘালয়ত প্রচণ্ড ধুমুহা বরষুণের আগজাননী, 27-28 মে'ত অর্থাৎ সোম মঙ্গলবারে সহ উত্তর পূবত ধুমুহা বরষুণের সতর্কতা জারি, আজাৰাৰ বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই এই তথ্য জানিবলৈ দিছে। আসাম, মেঘালয়া, নাগালেণ্ড, মণিপুর, মিজোরাম আর ত্রিপুরা কে এক ইয়া দো স্থানো মে থান্ডারস্টর্ম লাইটনিং হোনে কি সম্ভাবনা হ্যা। উসি তরহ দুসরে দিন ইয়ানি ডে টু মে হম লোগ এক্সপেক্ট কর রহে হ্যাঁ কি থান্ডারস্টর্ম লাইটনিং সাথ হি সাথ গস্টি উইন্ড স্পিড রিচিং আপ টু 30-40 কিলোমিটার্স পার আওয়ার ইজ ভেরি লাইকলি টু অকার এট আইসোলেটেড প্লেসেস ওভার নাগালেণ্ড, মণিপুর, মিজোরাম এন্ড ত্রিপুরা। সাথ হি সাথ ইয়ে ভি এক্সপেক্ট কর রহে কি থান্ডারস্টর্ম এন্ড লাইটনিং ইজ ভেরি লাইকলি টু অকার এট আইসোলেটেড প্লেসেস ওভার আসাম এন্ড মেঘালয়া। ডে থ্রি কি বাত করে তো ডে থ্রি মে হম লোক এক্সপেক্ট কর রহে কি থান্ডারস্টর্ম লাইটনিং উইথ গস্টি উইন্ড রিচিং আপ টু 40-50 কিলোমিটার্স পার আওয়ার ইজ ভেরি লাইকলি টু অকার এট আইসোলেটেড প্লেসেস ওভার নাগালেণ্ড, মণিপুর, মিজোরাম এন্ড ত্রিপুরা। সতীর্থ গীতাশ্রী আছে নিউজ রুমের পর লাইভত। গীতাশ্রী, অবশেষত কিছু বরষুণের সম্ভাবনা প্রকাশ করেছে বতর বিজ্ঞান কেন্দ্রে, শুনে আছে আপনি গীতাশ্রী?
হয় প্রাঞ্জল, ইতিমধ্যে আপনি সেই গুরুত্বপূর্ণ খবরটো জানাইছে যে কিছু সকাহ যেহেতু উৎকট গরম আর এই ধরনের গরমত প্রথমে আমি দর্শক খবর জানাই লো ইতিমধ্যে যে গুয়াহাটির কথা যদি কও যাদের ইয়াত আসলে প্রভাব গুয়াহাটির সর্বোচ্চ অভিলেখ তাপমাত্রার ভঙ্গ করেছে ইতিমধ্যে গুয়াহাটিয়ে শুক্রবারের দিনট। সেই খবরটো প্রথমে আমি গুরুত্ব দিব লাগিব যে গুয়াহাটির আমি কেটামান বছরের দেখিছো যে গরমে প্রত্যেকবারে আসলে অভিলেখ ভঙ্গ করে আছে। প্রাঞ্জল, আপনি সেই কথাখিনির উপর গুরুত্ব দিয়ে ইতিমধ্যে আমার দর্শক জানাইছে গুয়াহাটিত শুক্রবারের দিন সর্বোচ্চ তাপমাত্রা সেয়া আসলে 39.4 ডিগ্রি সেলসিয়াস, 39.4 ডিগ্রি সেলসিয়াস মানে আপনি কল্পনা করো গুয়াহাটিত কেনেকুয়া ধরনের এটা গরমের প্রকোপে কেনেকৈ দহিছে গুয়াহাটি মহানগরবাসী। আর এটা যদি আমি কেবল গুয়াহাটির কথাই কই না থাকি সমগ্র অসমের যদি আমি কথা কও ইতিমধ্যে অসমৰ ইমূৰৰ পৰা সিমূৰলৈ গ্রীষ্ম প্রবাহ আর ভয়ঙ্কর গ্রীষ্ম প্রবাহে আসলে জোকাৰি গৈছে, গরমে দহিছে। কিন্তু সকাহৰ খবর তাপমাত্রা এফালে যদি অভিলেখ ভঙ্গ করেছে কিন্তু তার লগেলগে এই মুহূর্তে আসলে হয়তো এচাক সপন যেন বরষুণের বাবে রয়ে থাকা রাজ্যবাসী হয়তো সকাহ পাব এই খবরটা শুনি যে আগন্তুক 5টা দিনত বরষুণ হব। লগতে আর একটা কথা আমি জানাম দর্শকক যেহেতু এটা সাইক্লোন এটা সাগরীয় ঘূর্ণির সৃষ্টি হয়েছে আর 26 তারিখে এই সাগরীয় ঘূর্ণির সর্বোচ্চ প্রভাব থাকিব সুবুরিয়া পশ্চিমবঙ্গত আর পূব প্রান্তর বঙ্গোপসাগরত উৎপন্ন হওয়া রেমাল নামৰ এই সাগরীয় ঘূর্ণির প্রভাব করবাত থাকিব নেকি আমি আগে পিছ দেখো যে সাইক্লোনের সৃষ্টি হলে আসলে প্রভাব পড়ে অসমৰ বতরতো বা ডাওরিয়া হয়ে থাকে কেতিয়াবা গুমা হয়ে থাকে আমি দেখিছো তেনেকুৱা। আর যেহেতু রেমাল সাইক্লোনের উৎপন্ন ইতিমধ্যে হয়েছে বা ইয়ার প্রভাব ইতিমধ্যে দেখা গৈছে তেনে পরিপ্রেক্ষিতত আমি অনুমান করব পাৰো নেকি যে এই বতরের যেটো এটা সাংঘাতিক ধরনের একটা হাল সলনি হব কেন 27 তারিখে খুব বেশি বৃষ্টিপাত হব আর বরষুণ বহু বেশি হব বলে আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রের ফালের ইতিমধ্যে জানা হয়েছে। এক প্রকার এলার্ট জারি করা হয়েছে যে প্রবলের অতি প্রবল বৃষ্টিপাত 27 তারিখের দিন হব অর্থাৎ সোমবারে। আপনি কৈছে যে 5 দিনলৈকে ইতিমধ্যে যেহেতু আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রের ফালের জানা হয়েছে যে আগন্তুক 5টা দিন বিজুলি ঢেরেকনিরে বরষুণ আহিব আর বরষুণের মাত্রাও বহু বেশি হব। অর্থাৎ 26 মে'ত মেঘালয় প্রচণ্ড ধুমুহা বরষুণের আগজাননী দিয়া হয়েছে। 27-28 মে'ত উত্তর পূব ধুমুহা বরষুণের সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতা জারি অর্থাৎ খুব বেশি বরষুণের ইয়াত সম্ভাবনীয়তা ব্যক্ত করা হয়েছে বা ভিজিবিলিটি সেয়াও খুব কমে যাব বলে আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রের ফালের জনা হয়েছে। আর লগতে আজাৰা বতর বিজ্ঞান কেন্দ্র যেখানে তথ্য আজির দিনটোর জানাইছে যে গুয়াহাটিত অভিলেখ সৃষ্টি করেছে তাপমাত্রায় 39.4 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 40 ডিগ্রি ঘর চুঁচু হয়েছে। আর বঙ্গোপসাগর সৃষ্টি হওয়া নিম্নচাপর ফলতেই হয়তো এই বরষুণ চাক আহিব পারে তেনে ধরনের সম্ভাবনা আছে। সমান্তরালভাবে কিন্তু এবার তাপমাত্রা বাড়িব বলেও কৈছে, বরষুণ যদিও আহিব মজলিয়া বরষুণ বা অতিবৃষ্টি বা প্রবল বৃষ্টি, কিন্তু এবার 2024-এর যে গরমের দিনের তাপমাত্রা সেয়া অভিলেখ সংখ্যক হব বলে বিভিন্ন বিশেষজ্ঞ দাবি করেছে। গীতাশ্রী নিশ্চয়কৈ প্রাঞ্জল, আর সেই কথাটোই হয়েছে যেহেতু বছরট বরষুণ কিমান হব বতর বিজ্ঞান বিভাগের ফালের সমগ্র ভারতর কেনেকুয়া কত কিমান বরষুণ হব গোটে বছরটোর এটা প্রেডিকশন এটা করে আর তার প্রেডিকশনত বতর বিজ্ঞান বিভাগে এটা প্রেডিক্ট করেছে যে আগজাননী বা সম্ভাবনীয়তা ব্যক্ত করেছে যে স্বাভাবিকতক এইবার বরষুণের মাত্রা কম হব। অর্থাৎ সমগ্র ভারতের কথা যদিও আমি কো এভারেজ বা এভারেজতক কিছু কিছু ঠাইত কিছু বেশি বরষুণ হব কিন্তু বেলিকা বা উত্তর পূর্ব অঞ্চলের বিভিন্ন রাজ্যের সময়সাত এইখানে কথা কোয়া হয়েছে যে ইয়াত বরষুণ স্বাভাবিকতকে অর্থাৎ আগে পিছে যান আমি বরষুণ হয় বা যর আমি জানো যে বরষুণ মানে বানপানির সৃষ্টি হয়ে যাওয়া একটা পরিবেশ আর এইবেলি সেই এভারেজতক এই মনসুনের এই বারিষাকালীন সময়সাত বা বর্ষাকালীন সময়সাত বরষুণের মাত্রা কম হব। তারে করবাত ইঙ্গিত নেকি যে এই ধরনের গরমের প্রকোপ আমি দেখিছো যে বিভিন্ন ঠাইত আসলে কৃষকে খেতে বাতিত হাত দিব পৰা নাই বা কঠিয়া সিঁচিব পৰা নাই কেন পথারত সিরাল ফাট মেলিছে বরষুণের উপর অধিকাংশ কৃষিপথার নির্ভরশীল যিরাল ফাট মেলিছে খেতিয়কে মূরে কপালে হাত দিবলগিয়া হয়েছে বা এজাক বরষুণের অপেক্ষা করবলগিয়া হয়েছে। এই বরষুণের বাবেই যে করবাত অপেক্ষা আগে পিছে আমি দেখিছো জেঠ মাহ বলে কলে আসলে গরমের প্রকোপ খুব বেশি থাকে, যথেষ্ট প্রকোপ থাকে। নিশ্চয়, আর বরষুণ নোহার ফলত খেতিপথার শিয়াল ফাট দিছে, সমান্তরালভাবে কৃষকে মূরে কপালে হাত দিবলগিয়া হয়েছে, কিন্তু এটা সর্বসাধারণই হয়তো মূরে কপালে হাত দিব লাগিব কারণ খেতি নহলে খাদ্য সামগ্রী প্রস্তুত হব আর খাদ্য সামগ্রীর পরিমাণ কম হলে চাহিদাতকৈ যদি যোগান কম হয় তেনহলে স্বাভাবিকতে মূল্য বৃদ্ধি হব আর মূল্য বৃদ্ধির ফলতেই মুদ্রাস্ফীতির দরে পরিস্থিতির উদ্ভব হব পারে, মানে ইয়ার পার্শ্বক্রিয়া বহুতো থাকিব পারে। গীতাশ্রী, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছো, আমি পরবর্তী সময় আকৌ লাইভত যাম। ইয়া বতরের বতরা আমি আমার দর্শকসকলের বাবে আগবঢ়ালো।
মুঠতে উৎকট গরমে দহিছে রাজ্যবাসী। গোয়ালপাড়ার বিদ্যালয় সমূহত নির্ধারণ নতুন সময়সূচী। উৎকট গরমের বাবে নির্ধারণ নতুন সময়সূচী। পুয়া 7 বজার 12 বজালে নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান, পুয়া 7 বজার 12.5 বজালে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান, পুয়া 7 বজার দিনের 1 বজালে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের হব পাঠদান। এয়া হচ্ছে গোয়ালপাড়ার বিদ্যালয় সমূহের বাবে নির্ধারণ করা সময়সূচী। উৎকট গরমের বাবে নির্ধারণ করা হয়েছে এই নতুন সময়সূচী। আমি পুনের জানাই দিছো, গোয়ালপাড়া জেলার বাবে পুয়া 7 বজার 12 বজালে নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান, পুয়া 7 বজার 12.5 বজালে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান, পুয়া 7 বজার দিনের 1 বজালে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের হব পাঠদান। ষষ্ঠ পর্যায়ের ভোটগ্রহণের প্রাক্ষণত পশ্চিমবঙ্গত বৃহৎ পরিমাণের ধন জব্দ। পশ্চিম মেদিনীপুরত এখন বাহনের জব্দ হয়েছে 24 লাখ টাকা। বিজেপি নেতা প্রশান্ত বেড়ার জব্দ হয়েছে ধনখিনি। খাকুর্দা নাকা চেকিংত আরক্ষীয় জব্দ করে ধনখিনি। এতিয়াও গণনা অব্যাহত আছে জব্দকৃত ধনের। বিজেপি নেতা প্রশান্ত বেড়ায় ভোটগ্রহণের প্রাক্ষণত বাহনত ব্যাগ ভর্তি টাকা আর অন্যান্য প্রচার সামগ্রী লোফুরা কার্যত তীব্র সমালোচনা বিরোধীর। ইতিমধ্যে বিজেপির বিরুদ্ধে থানাত এজাহার দাখিল করেছে তৃণমূল কংগ্রেসে। সেই বাহন দেখুয়াইছো যখন বাহনত এইখানে টাকা জব্দ হয়েছে। ষষ্ঠ পর্যায়ের ভোটগ্রহণের প্রাক্ষণতেই পশ্চিমবঙ্গত এয়া বৃহৎ পরিমাণের ধন জব্দর খবর। পশ্চিম মিদনাপুরত এখন বাহনের প্রা 24 লাখ টাকা জব্দ হয়েছে। মহানগরীর বেলতলা তিনিআলিত উত্তপ্ত পরিস্থিতি। পদপথত দোকান দিয়াক মারপিট। অজয় সিং নামের যুবকজনে বাধা দিয়ার অভিযোগ। ঘটনাস্থলীত উপস্থিত হয়েছিল আসু আর বীর লাচিত সেনার কর্মী। কামরূপ জেলা পরিষদের বজার গৃহর সম্মুখত মারপিটের এই ঘটনা সংঘটিত হয়। ঘটনাস্থলীত উপস্থিত হয়ে আরক্ষীয়ে পাছত নিয়ন্ত্রণ করে পরিস্থিতি। এই মহানগরীর বেলতলার দৃশ্য দেখুয়াইছো। বেলতলা তিনিআলিত আজি এনেধরণে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হল। পদপথত দোকান দিয়াক মারপিট লাগে। অজয় সিং নামের যুবকজনে বাধা দিয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। পাছত ঘটনাস্থলীত আসু লগতে বীর লাচিত সেনার কর্মীও উপস্থিত হয়েছিল। কামরূপ জেলা পরিষদের বজার গৃহর সম্মুখত এই মারপিটের ঘটনা সংঘটিত হয়। কুঁহিয়ার রসর দোকান এখন দিছিল অস্থায়ী হিসাবে। বাকিবিলাকে এয়া পার্কিং এনেকে অস্থায়ীভাবে পার্কিং করে রাখিছে। পার্কিং তো গোটেখিনিয়ে হয়। বাকি মানুষখিনি কল্যাণ ভগবতী আর মণি ডেকা বলে আহি পেলায় কত ইয়াত দম দেখাইছে বলে গুড় মারি পেলায় মোক দোষর মারিলে। সব মানুহ সবে দেখা পাইছে আহি পেলায় মোক মদ খাই সম্পূর্ণ এটা হেৰি করে চেক করে পুরা আপনার গম পাব হেৰি করে পুরা মদ খাই আছে আর কি করেছে মোক অসন্তভাবে গুড়িয়াই মারি পেলায় মোক পেলাই দিছে। তারপর মোর লগর বন্ধুকে কেউ মারিছো কে মারিছো আহিছে বলে কইছে। এটা এই আসুর মানুষ ওসরে আসলে দেখা পালে বিগলা সেশনের মানুষবিলাকও আহি দেখা পালে সবকে বুঝা বুঝি করেছে হেঁতে যি কৈছে তাৰপিছতে অলপ মারপিট হয়েছে। অপরাতো গিয়ে মই দোকান এখন দিয়ার কারণে অস্থায়ীভাবে দোকান এখন দিয়ে দিয়ার কারণে কামরূপ জেলা পরিষদের এই মার্কেট হয় কিন্তু পাঞ্জাবী জনে মোক বহিব নিদিয়ে। পাঞ্জাবী জনে এবিলাক গুন্ডা লগাইছে। অজয় সিং সাংঘি বুলি কয়। আমার সাংবাদিক উৎপল হালৈ আছে ফোন লাইনত। উৎপল, অন ক্যামেরা মারপিটের এই ঘটনা আমি দেখিবলৈ পালো। কেবল পদপথত দোকান দিয়াক লৈ মারপিট নে আন কিবা কারণ থাকিব পারে? উৎপলের সঙ্গে আমি যোগাযোগ স্থাপন করবলে চেষ্টা করে আছো। মহানগরীর বেলতলা তিনিআলির আজির উত্তপ্ত পরিস্থিতির দৃশ্য দেখুয়াইছো। পদপথত দোকান দিয়াক লৈ মারপিটের ঘটনার তাত সূত্রপাত হল। অজয় সিং নামের যুবকজনে বাধা দিয়ার অভিযোগ উত্থাপন হয় আর পাছত আসু আর বীর লাচিত সেনার কর্মী উপস্থিত হয় কিন্তু তেওঁলোককো মারপিট করা হয়। কামরূপ জেলা পরিষদের বজার গৃহর সম্মুখতে এই মারপিটের ঘটনা। অবশ্যই আরক্ষী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কিন্তু পদপথর এখন দোকানক লৈ এনে ধরনের মারপিটের ঘটনা সচাকৈ দুর্ভাগ্যজনক। পরবর্তী খবর, মহানগরীত রেপিডো চালকক আক্রমণের ঘটনা, তিনজনক গ্রেপ্তার। ধৃত যুবককেজন হেঙ্গেরাবাড়ির লিচুবাগানের রবীন দাস, হাউসিং কলোনির রোহিত শাহ আর পাবলিক হেলথর সুরেন্দ্র চৌধুরী।
ইয়ারে ধৃত রবীন দাস অটো চালক ঘটনার সময় ব্যবহার করা অটোখনও জব্দ করেছে আরক্ষী বৃহস্পতিবারে গণেশগুড়িত আক্রমণ করেছিল রেপিডো চালকজনক এয়া মহানগরীত রেপিডো চালকক আক্রমণের ঘটনার খবর তিনজনক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আর ধৃত যুবককেজনের আমি পরিচয় লাভ করেছো এজন হেঙ্গেনাবাড়ির লিচুবাগানের রবীন দাস আনজন হাউসিং কলোনির রোহিত শাহ আর পাবলিক হেলথর সুরেন্দ্র চৌধুরী ইয়ারে ধৃত রবীন দাস অটো চালক ঘটনার সময় ব্যবহার করা অটোখনও আরক্ষী জব্দ করেছে বৃহস্পতিবারে গণেশগুড়িত আক্রমণ করেছিল রেপিডো চালকজনক মুঠতে নিশা হলে নগ্ন হয়ে ধরা দিয়ে মহানগরীর নিরাপত্তা ব্যবস্থায় ইতিমধ্যে আমি তথ্যখিনি দিলো যে গণেশগুড়ির নিচাসক্ত যুবকর আক্রমণের ঘটনা সন্দর্ভত আরক্ষী তদন্ত চলায় তিনজনক গ্রেপ্তার করেছে কিন্তু তার পূর্বে কালির সেই ঘটনা সন্দর্ভত এক প্রতিবেদনও আমি যুগতাইছো সেই প্রতিবেদনটি আপনাকে চাই লোক কেন ধরনের এই আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছিল গুয়াহাটির গণেশগুড়ির মাছমজিয়াত নিশা হলে মহানগরীত চলে কি রেপিডো চালকক আক্রমণ নিচাসক্ত যুবক ন্যায় বিচারি এজাহার দাখিল ভুক্তভোগী দ্বীপজ্যোতি ঠাকুরিয়া নিশা হলে নগ্ন হয়ে ধরা দিয়ে মহানগরীর নিরাপত্তা ব্যবস্থা নিচাসক্ত দুর্বৃত্ত দলের আক্রমণের বলি হবলগা হয় নিরীহ লোক বৃহস্পতিবারেও নিশার মহানগরীর গণেশগুড়িত সংঘটিত হল অনুরূপ ঘটনা দ্বীপজ্যোতি ঠাকুরিয়া নামের এজন যুবকক নিচাসক্ত একটা যুবকর দলে দাবি করেছিল 200 টাকা সেই দাবি করা ধন নিদিয়ার বাবে চারি নিচাসক্ত যুবকে দৌড়ায় দৌড়ায় প্রহার করে এজন রেপিডো চালক রেপিডো চালকগুলির নাম হয়েছে দ্বীপজ্যোতি ঠাকুরিয়া সে ভয়ঙ্কর দৃশ্য বন্দী হল ক্যামেরা চারিজনীয় নিচাসক্ত যুবকর দলটোর দুজন আহিছিল স্কুটিত আর দুজন আহিছিল অটোত মানে ভাড়া এটা থাকি আই থাকতে দুজন দরে আগুরিলে আগুরি পয়সা বিচারিছিল পয়সাটা নাই নিদি বলে কত মোক মারধর করলে পুরা তাই নিয়ে ফেলতে এজন অটোওয়ালা আইলে অটোওয়ালা তুই গণেশগুড়ির বাস আস্থানের সমীপতে সংঘটিত হওয়া এই আক্রমণের ঘটনাক ভুক্তভোগীর উপরও রেপিডো সন্থার বিষয়ববীয় এজাহার দাখিল করেছে সন্থার ক্ষোভ নিরাপত্তা দিয়ার ক্ষেত্রে আরক্ষী ফে 12 ঘন্টা পার হওয়ার পাছতো আটক করবা নাই কোনো এজন অভিযুক্ত গণেশগুড়িত এয়াই প্রথম নহয় ইয়ার পূর্বেও আরক্ষী লোককে উদণ্ড যুবকে প্রহার করেছিল কিন্তু আটক করবা নাছিল কোন দুর্বৃত্ত চৌদিশে কোটি কোটি টাকা খরচ করে CCTV লগার পাছতো আরক্ষী চিনাক্ত করবেন অপরাধী যার ফলত অনায়াসে হারি গেছে বহু অপরাধী এই ক্ষেত্রে দিসপুর আরক্ষী কি ব্যবস্থা গ্রহণ করব তার বাবে অপেক্ষা করেছে সকলে বীরজি কুমার ডেকার হইতে প্রিয়ব্রত গগৈ রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট এইটো মাইথান স্টিল নহয় অ ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথান স্টিল কৰেক্ট টেক্সট হেডলাইনস আগবঢ়াইছে এভৰিডে মাসালা সুগন্ধ রং আর সাত খাটি এভরিডে দিয়ে আহারর জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট মনত রাখব ভাল করে হম লাগিব আর এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট সুগন্ধ রং আর সাত খাটি এভরিডে জিভাত দিয়ে আসল জুটি
এভরিডে স্পাইসেস 100% টেক্সট হেডলাইন্স আগবঢ়াইছে এভরিডে মশলা।